আমরা ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের 3 নম্বর অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম এটা পড়ছিলাম। আমরা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান ও পরিবেশ মানে ফিজিক্যাল সায়েন্সের 3 নম্বর অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম এটা পড়ছিলাম। তো আজকে আমাদের বিষয় হলো, আমরা চলে যাব বইতে পেজ নাম্বার 52, এবং আমাদের বিষয় হচ্ছে আর্কিমিডিসের নীতি। ঠিক আছে, বইতে পেজ নাম্বার 52 আর্কিমিডিসের নীতি, আজকে আমরা এটা পড়ব। এখন দেখো, বইতে পেজ নাম্বার 52, সেখানে এখন আমরা পড়ব বিষয় হচ্ছে কি, আর্কিমিডিসের নীতি। ক্লাস 8-এ তোমরা এটা পড়েছো, আবার আমরা এখানে পড়ব এটা। তো দেখো কি বলছে এখানে, আর্কিমিডিসের নীতি বোঝার জন্য এসো আমরা দু একটি উদাহরণের সাহায্য নিই। তো প্রথমে এই বইয়ে যে উদাহরণটা সেটা আছে, এটা আমরা বলি। দেখো, কুয়ো থেকে জল তোলার সময় জল ভর্তি বালতি যতক্ষণ জলের ভেতরে থাকে ততক্ষণ সহজে তাকে তোলা যায়, কিন্তু যখনই জলের ওপরে আসে তখন বেশি ভারী মনে হয়। অর্থাৎ কঠিন বস্তুকে জলে বা অন্য কোনো তরলে ডোবালে বস্তুটির ওজন কমে যায়। এই ঘটনা তরল ছাড়া গ্যাসীয় মাধ্যমেও পরিলক্ষিত হয়। বিজ্ঞানী আর্কিমিডিস এ সম্পর্কে একটি সূত্র আবিষ্কার করেন যা আর্কিমিডিসের নীতি নামে পরিচিত। তার মানে কি হলো, তোমরা দেখে থাকবে আমরা যখন কুয়ো থেকে জল তুলি, ধরো লোহার বালতি নামিয়েছি দড়ি দিয়ে, তো এবারে বালতিটা সম্পূর্ণ কুয়োর জলে ডুবে গেছে। এবারে যখন আমরা এবারে দড়িটা টেনে বালতিটা তুলছি, তো যতক্ষণ লোহার বালতিটা দেখবে জলের মধ্যে আছে নিয়ে উপরে উঠছে, ততক্ষণ দেখবে বালতিটার খুব হালকা লাগে। কিন্তু যেই বালতিটা জল থেকে উপরে চলে এলো, অর্থাৎ বায়ুতে চলে এলো, তখন দেখবে সেটা আমাদের তুলতে কষ্ট হচ্ছে, অর্থাৎ সেটা ভারী লাগছে। ঠিক আছে, কি বললাম, তাহলে কুয়োর থেকে জল তুলছো, যতক্ষণ লোহার বালতিটা জলের মধ্যে থেকে উপরে উঠছে ততক্ষণ বালতিটার খুবই হালকা হয়ে যায়, ঠিক আছে, সহজে তোলা যায়। কিন্তু যখনই সেই বালতিটা এবারে জল ছেড়ে বায়ুতে চলে আসে, তখন সেটাকে বেশ ভারী মনে হয় এবং আমাদের তুলতেও এটাকে কষ্ট হয় তখন। এছাড়াও আরেকটা উদাহরণ দিই, ধরো একটা প্লাস্টিকের বলকে যদি আমরা চৌবাচ্চা জলে ডোবানোর চেষ্টা করি, দেখবে প্লাস্টিকের বলটা বারবার উপরে উঠে চলে আসছে, প্লাস্টিকের বলটা বারবার উপরে উঠে চলে আসছে। তো এইখান থেকে আমরা কি বলতে পারি তাহলে, যে ওই যে আমরা যে বলছি যে লোহার বালতিটা যতক্ষণ জলে ডুবে আছে ততক্ষণ সেটাকে হালকা লাগছে, কিন্তু যেই লোহার বালতিটা জল ছেড়ে বায়ুতে চলে আসছে তখন সেটাকে ভারী লাগছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে কঠিন বস্তুকে জলে বা কোনো তরলে ডোবালে বস্তুটির ওজন কমে যায়। বস্তুটির ওজন কি সত্যিই কমে যায়? বস্তুটার একটা নিজস্ব ওজন আছে যেটাকে আমরা প্রকৃত ওজন বলি, কিন্তু যখনই বস্তুটাকে কোনো জলে বা তরলে ডোবানো হবে তখন বস্তুটার ওজনের আপাত হ্রাস পায়। আপাত হ্রাস মানে কি, মনে হয় যেন যে বস্তুর ওজনটা কমে যাচ্ছে। তো এই যে কোনো কঠিন বস্তুকে জলে বা অন্য কোনো তরলে ডোবালে বস্তুটির ওজনে যে আপাত হ্রাস পাওয়া, ঠিক আছে, এইটা নিয়েই বিজ্ঞানী আর্কিমিডিস একটা সূত্র আবিষ্কার করেন যেটাকে আর্কিমিডিসের নীতি বলা হয়। ঠিক আছে, তাহলে কোনো কঠিন বস্তুকে জলে বা কোনো তরলে ডোবালে সেটাকে হালকা মনে হয়, অর্থাৎ ওটার ওজনটার আপাত ওজনের হ্রাস পায়, অর্থাৎ ওর নিজস্ব প্রকৃত যা ওজন তার থেকে ওজনটা কম বলে মনে হয়। ঠিক আছে, এই সংক্রান্ত একটা সূত্র আর্কিমিডিস আবিষ্কার করেন যেটার নাম আর্কিমিডিসের নীতি, সেটাই এখন আমরা পড়ব। এবং এই ঘটনাটা শুধু তরল নয়, এটা কিন্তু গ্যাসীয় মাধ্যমেও দেখা যায়। ঠিক আছে, তাহলে এবার আর্কিমিডিসের নীতিটা কী সেটা আমরা দেখব। তো
তাহলে আর্কিমিডিসের নীতিটা কি? দেখো, কোনো বস্তুকে স্থির, তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস পায়। এই হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। আর্কিমিডিসের নীতিটা কি? তাহলে কোনো বস্তুকে স্থির, তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। এই হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। তো এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? দেখো, আমরা এটা একটা উদাহরণ দিয়ে বোঝাই দেবো। ধরো এটা একটা বস্তু, এই বস্তুটার বায়ুতে ওজন হচ্ছে ধরো W1, এইটাই হচ্ছে বস্তুর প্রকৃত ওজন বা নিজস্ব ওজন W1। এবারে বস্তুটাকে আমরা জলে ডুবিয়ে দিলাম, ঠিক আছে? যখন বস্তুটাকে জলে ডুবিয়ে দেব তখন জলে বস্তুর আপাত ওজন হচ্ছে W2, ধরে নাও জলে বস্তুর আপাত ওজন হচ্ছে W2। এবার আর্কিমিডিসের নীতি অনুযায়ী একটা বস্তু যখন বায়ুতে থাকবে তখন তার যা ওজন হবে, বস্তুর যখন কোনো তরলে ডোবাবো তখন বস্তুর ওজনের আপাত হ্রাস হবে। অর্থাৎ বস্তু যখন জলে ডুবে আছে তখন ওর আপাত ওজন যেটা W2, সেটা বস্তুর বায়ুতে ওজন W1-এর থেকে কি হবে না, কম হবে, ঠিক আছে? তাহলে একটা বস্তুর বায়ুতে ওজন হচ্ছে W1, এটাই হচ্ছে বস্তুটার প্রকৃত ওজন। এবারে বস্তুটাকে আমরা জলে ডুবিয়ে দিলাম, যখন বস্তুটাকে জলে ডোবাবো তখন বস্তুর ওজনের আপাত হ্রাস হবে, এটাই আর্কিমিডিসের নীতি থেকে আমরা জানতে পারি, ঠিক আছে? তো জলে ডোবানো অবস্থায় বস্তুর আপাত ওজন যদি W2 হয় তাহলে আর্কিমিডিসের নীতি অনুযায়ী W2টা W1-এর থেকে বা প্রকৃত ওজনের থেকে ছোট হবে। আর কি বলছে আর্কিমিডিসের নীতি? ধরো প্রথমে এই বিকারটাতে জল আছে, এবার আমরা বস্তুটাকে ডোবালাম। বস্তুটাকে যখনই আমরা জলে ডুবিয়ে দেবো, এই পাশে যদি একটা ছিদ্র থাকে তাহলে বস্তুটা কি করবে, তার সম আয়তন জলকে অপসারিত করবে। অপসারিত করা মানে কি? বস্তুটার আয়তন যা, মানে বস্তুটা কি করলো, তরল বস্তুটাকে যে তরলে ডুবিয়ে দিলাম, বস্তুটা কিছুটা জায়গা তো দখল করে নিল, কতটা জায়গা দখল করবে, তার যতটা আয়তন ততটা জায়গা দখল করবে। এবারে ওই জলটা কি হবে, ওই জলটা কি হবে না, এই ছিদ্রটা দিয়ে বেরিয়ে চলে আসবে। তো এইটাই হচ্ছে অপসারিত জলটা বা তরলটা। তো আর্কিমিডিসের নীতি কি বলছে, না বস্তুর ওজনের আপাত হ্রাস, প্রকৃত ওজন ছিল W1, তরলে যখন ডোবালাম সেটা কমে গিয়ে হলো W2, তাহলে আপাত হ্রাসটা কত, না W1-W2, এইটা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সাথে সমান হবে। অর্থাৎ এই ছিদ্র দিয়ে যতটা জল আমরা এখানে সংগ্রহ করছি এই ছোট বিকারটাতে, সেই জলটাকে যদি আমরা ওজন করি তার ওজনের সাথে বস্তুর ওজনের আপাত হ্রাস অর্থাৎ W1-W2টা সমান হবে, এইটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি, ঠিক আছে? আমি আরেকবার বলছি, দেখো তাহলে একটা বস্তুর বায়ুতে ওজন ধরলাম W1, এটাই হচ্ছে বস্তুর নিজস্ব ওজন বা প্রকৃত ওজন। এবারে বস্তুটাকে যখন আমরা তরলে ডুবিয়ে দেবো বা জলে ডুবিয়ে দেবো তখন বস্তুর ওজনের আপাত হ্রাস হবে, ঠিক আছে? এবং বস্তুর ওজনের আপাত হ্রাস হয়ে জলে ডোবানো অবস্থায় তাহলে একটা বস্তুর বায়ুতে ওজন বা তার প্রকৃত ওজন হচ্ছে W1, বস্তুটাকে আমরা জলে ডুবিয়ে দিলাম, যখনই বস্তুটাকে জলে ডোবাবো তখনই বস্তুর ওজনের আপাত হ্রাস হবে, ঠিক আছে? তো জলে ডোবানো অবস্থায় বস্তুটার আপাত ওজন আমরা ধরে নিচ্ছি W2, তাহলে W2টা অবশ্যই প্রকৃত ওজন W1-এর থেকে কম হবে, ঠিক আছে? তাহলে বস্তুর ওজনের আপাত হ্রাস কতটা হলো, না W1-W2 হলো। বস্তুটার প্রকৃত ওজন অর্থাৎ বায়ুতে ওজন ছিল W1, যেই জলে ডুবিয়ে দিলাম ওজনটা কমে হয়ে গেল W2, তাহলে ওজনের আপাত হ্রাস কতটা হলো, W1-W2। এবার আর্কিমিডিসের নীতি অনুযায়ী বস্তু ওজনের এই আপাত হ্রাস W1-W2 এটা কাস্তাতে সমান হবে, না বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হবে। এবারে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন মানে কি? ধরো এই বিকারটাতে জল আছে, আমি বস্তুটাকে ডুবিয়ে দিলাম, যখনই বস্তুটাকে জলে ডোবাবো বস্তুটা কি করবে, কিছুটা জায়গা দখল করে নেবে।
এর বস্তুটা যতটা জায়গা দখল করে নেবে, সমায়তন জল কি হচ্ছে এই ছিদ্রর মধ্য দিয়ে বেরিয়ে চলে এলো, ধরো এই বিকারটাতে, ছোট বিকারটাতে। এবার এই ছোট বিকারটাতে যতটা জল এসেছে এটাই হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরল। এই ছোট বিকারটায় যতটা জল আছে সেই জলটার বা তরলটা যদি আমরা ওজন করতে পারি সেটাই হবে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। এবং আর্কিমিডিসের নীতি অনুযায়ী বস্তুর ওজনের আপাত হ্রাস মানে W1 - W2 এইটাই হবে এই অপসারিত তরলের ওজনের সাথে সমান। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। ঠিক আছে, নেক্সট চলে যাবো আমরা পেজ নাম্বার 53। সেখানে টপিক হচ্ছে প্লবতা। প্লবতা কী জিনিস না, ওই যে একটা আমি উদাহরণ দিলাম দেখবে, যে ধরো একটা প্লাস্টিকের বলকে যদি আমরা দেখবে বালতি জলে ডোবানোর চেষ্টা করি, দেখবে প্লাস্টিকের বলটা কিন্তু বারবার উঠে চলে আসছে। ঠিক আছে, তাহলে প্লাস্টিকের বলকে যখনই আমরা জলে ডোবানোর চেষ্টা করছি দেখবে প্লাস্টিকের বলটা বারবার উঠে চলে আসছে। এর মানে কি, প্লাস্টিকের বলটা যখন জলে আছে তখন প্লাস্টিকের বলটার উপর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে। প্লাস্টিকের বলটা যখনই জলে দিলাম তখনই প্লাস্টিকের বলটার উপর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে। এই ঊর্ধ্বমুখী বলটার নামই হচ্ছে প্লবতা। দেখো কী বলছে এখানে, ছাত্রছাত্রীরা তোমরা একটি খালি কলসিকে জলে ডুবিয়ে ছেড়ে দাও, কী দেখবে, দেখবে কলসিটি লাফিয়ে ওপরে উঠে এলো, কে যেন কলসিটিকে ঠেলে ওপরে তুলে দিল। একটা খালি কলসি যদি আমরা জলে ডুবিয়ে দিই দেখবে কলসিটা নিজের থেকেই ওপরে উঠে চলে আসছে। বা আমি যেটা বললাম একটা প্লাস্টিকের বলকে তুমি একদম চৌবাচ্চার জলের নিচে গিয়ে ছেড়া দাও দেখবে বলটা ওপরে উঠে চলে আসছে। তার মানে কি হচ্ছে, এই দুটো ক্ষেত্রে কে যেন ওই খালি কলসিটাকে বা বলটাকে ওপরের দিকে যেন তুলে দিচ্ছে। তো এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কোনো বস্তুকে যখন কোনো তরলে নিমজ্জিত করা হয় তখন বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে, ঊর্ধ্বমুখী বলটিকে বলা হয় প্লবতা। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে যখন কোনো বস্তুকে তরলে ডোবানো হবে বা নিমজ্জিত করা হবে তখন সেই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে, এই ঊর্ধ্বমুখী বলটার নাম হচ্ছে প্লবতা। ঠিক আছে, এই প্লবতার জন্যই বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। প্লবতার জন্যই বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। তাহলে প্লবতার সংজ্ঞাটা কি, না স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস দ্বারা বস্তুটির ওপর লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় তাকে প্লবতা বলা হয়। প্লবতা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে এবং প্লবতার দরুণই বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। আর প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তো আমরা প্লবতার বৈশিষ্ট্যগুলো আরেকবার ভালো করে দেখে নিই। তাহলে প্লবতা কাকে বলে আমরা কি পেলাম বইতে, যে কোনো বস্তুকে যখন কোনো তরলে নিমজ্জিত করা হয় বা গ্যাসে, অবশ্যই আমি এখানে তরল বা জলের কথাই ধরে নিচ্ছি, কোনো বস্তুকে যখন কোনো তরলে বা গ্যাসে, ঠিক আছে, নিমজ্জিত করা হয় তখন বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে, এই ঊর্ধ্বমুখী বলটাকে বলা হয় প্লবতা। এই একটা বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে প্লবতা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে এবং প্লবতার জন্যই বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। আমি যখন একটা বস্তুকে কোনো জলে ডুবিয়ে দেবো, ধর ডুবিয়ে দিলাম বিকারের জলে, তখন বস্তুর ওজনটা কাজ করবে নিচের দিকে আর প্লবতা কাজ করবে ওই রেখা বরাবরই উপরের দিকে। যেহেতু প্লবতা বলটা ঊর্ধ্বমুখে কাজ করে সেই কারণে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। আর প্লবতার মানটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সাথে সমান। অর্থাৎ এই এই বিকারে ধরো কিছুটা জল আছে, এবার আমি এখানে একটা বস্তুকে ফেলে দিলাম, সেই বস্তুটা কি করবে, তার সমায়তন জলকে অপসারণ করবে। তো সেই অপসারিত জলটা ধরো এই ছিদ্রের মধ্যে থেকে বেরিয়ে আসছে, সেটাই ছোট বিকারটাতে আমরা সংগ্রহ করলাম। এবারে ছোট বিকারটাতে সংগৃহীত জলটাকে যদি আমি ওজন করি সেইটাই হবে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এবং এইটাই হচ্ছে প্লবতার মানের সাথে সমান। ঠিক আছে, তাহলে প্লবতার কি বৈশিষ্ট্য পেলাম আমরা, কি দেখলাম প্লবতার উদাহরণ হিসাবে, কি দেখলাম,
যে ওই যে বললাম একটা প্লাস্টিকের বলকে বা একটা খালি কলসিকে যদি আমরা জলে ডুবিয়ে দিই, তাহলে দেখবে যে প্লাস্টিকের বলটা বা খালি কলসিটা কিন্তু নিজের থেকেই উপরে উঠে চলে আসছে। এর মানে হচ্ছে কি, যে কোনো বস্তুকে, ঠিক আছে, কোনো বস্তুকে যখন কোনো তরলে বা গ্যাসে নিমজ্জিত করা হবে, তখন বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে। এই ঊর্ধ্বমুখী বলটার নাম হচ্ছে প্লবতা। নেক্সট হচ্ছে এই বিকারের মধ্যে আমরা একটা বস্তুকে যদি ডুবিয়ে দিই, তাহলে বস্তুর ওজনটা কাজ করবে খাড়াভাবে নিচের দিকে, ঠিক আছে, এবং প্লবতা কাজ করবে খাড়াভাবে ওপরের দিকে। অর্থাৎ প্লবতা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। যেহেতু প্লবতা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে, সেই কারণেই বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। আর প্লবতার মানটা কার সাথে সমান, না বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সাথে সমান। তার মানে কি রকম, না এটা একটা বিকার, সেই বিকারে কিছুটা জল আছে, এবারে এই বিকারে আমরা একটা বস্তুকে যখনই ডুবিয়ে দেবো, সেই বস্তুটা কি করবে, তার সময়তন জলকে কি করবে, না অপসারণ করবে। সেই অপসারিত জলটা এই ছিদ্রের মধ্যে দিয়ে, ধরো এই ছোটো বিকারটাতে আমরা সংগ্রহ করলাম, এবার ছোটো বিকারটাতে যতটা জল সংগ্রহ করেছি, সেটা যদি ওজনটা নিই, সেইটাই হবে অপসারিত তরলের ওজন, ওজন এবং সেটাই হচ্ছে প্লবতার মানের সাথে সমান, ঠিক আছে। নেক্সট, প্লবতার আর কি বৈশিষ্ট্য আছে সেটা আমরা বইতে পেজ নাম্বার 53-তে দেখে নেব, এবং একটা জেনে রেখো একটা বিষয় আছে, সেটাও আমরা দেখব। তাহলে দেখো বইতে পেজ নাম্বার 53-তে আমরা আছি, সেখানে প্লবতার বৈশিষ্ট্যগুলো কী লিখছে দেখো, যে বস্তুর আয়তন বেশি হলে অপসারিত তরলের আয়তনও বেশি হবে, ফলে অপসারিত তরলের ওজনও বেশি হবে এবং প্লবতার মান বেশি হবে। যে বস্তুটাকে আমরা কোনো তরলে ডোবাচ্ছি, সেই বস্তুটার আয়তন যদি বেশি হয়, তাহলে বস্তু কী করে, তার সময়তন তরলকে অপসারণ করে। তাহলে বস্তুর আয়তন যদি বেশি হয়, তাহলে অপসারিত তরলের আয়তনও বেশি হবে, তার ফলে অপসারিত তরলের ওজনও বেশি হবে। আর আমরা বললাম এখনই যে অপসারিত তরলের ওজনের মানটাই হচ্ছে প্লবতার সাথে সমান, তাহলে বস্তুর আয়তন যদি বেশি হয়, তাহলে প্লবতার মানও বেশি হবে, ঠিক আছে। তরলের ঘনত্ব বেশি হলে প্লবতার মান বেশি হবে, তরলের ঘনত্ব বেশি হলে প্লবতার মান বেশি হবে। নেক্সট হচ্ছে প্লবতা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে, সেটা আমরা দেখালাম, যেটা বস্তু যদি জলে ডোবানো হয়, বস্তুর ওজনটা খাড়াভাবে নিচের দিকে কাজ করে, আর ওই রেখা বরাবরই প্লবতা কাজ করে উপরের দিকে, এবং সেই কারণে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। প্লবতা তরলের মধ্যে বস্তু নিমজ্জনের গভীরতার উপর নির্ভর করে না। একটা বস্তুকে যখন আমরা জলে ডুবিয়ে দিচ্ছি, সেই বস্তুটা জলের কোন গভীরতায় আছে তার উপর কিন্তু প্লবতা নির্ভর করে না। আর এটা জেনে রেখো, দেখো এটা এখানে এই পয়েন্টটা আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে অবজেক্টিভ প্রশ্নের জন্য, যে তরল তরল বা বস্তু যদি ভারশূন্য অবস্থায় থাকে, তাহলে প্লবতা ক্রিয়া করে না। কৃত্রিম উপগ্রহে বা অবাধে পতনশীল অবস্থায় এই ধরনের ঘটনা ঘটে। অর্থাৎ একটা বস্তু যখন ভারহীন অবস্থায় থাকবে, তখন কিন্তু প্লবতা ক্রিয়া করবে না। আমরা জানি যে কৃত্রিম উপগ্রহে একটা বস্তু ভারহীন হয়, তার আপাত ওজনটা শূন্য হয়, সেখানে প্লবতা ক্রিয়া করবে না। আবার ধরো এই পেনের ঢাকনাটা আমি ফেলে দিচ্ছি, যতক্ষণ এটাকে বলা হবে অবাধে পতনশীল বস্তু, যতক্ষণ এটা কিন্তু বায়ুতে আছে মানে পড়ছে, ততক্ষণ এর কিন্তু কোনো ভার নেই, ভারহীন, এটাকে বলা হয় অবাধে পতনশীল বস্তু। যেহেতু যতক্ষণ পড়ছে বায়ুতে আছে, ততক্ষণ ও ভারহীন অবস্থায় আছে, তাই ক্ষেত্রেও প্লবতা ক্রিয়া করবে না, ঠিক আছে। এটা যখন ফেলছি রে কী বললাম, অবাধে পতনশীল বস্তু যতক্ষণ বায়ুতে নামছে, ততক্ষণ ভারহীন, এবং যখন কোনো বস্তু ভারহীন হবে, তখন কিন্তু প্লবতা বলটা ক্রিয়া করবে না। আচ্ছা, এখানে আমরা আরেকটা প্রশ্ন অ্যান্সার করবো একই রকম, যে আর্কিমিডিসের নীতি কোথায় প্রযোজ্য নয়, যেখানে বস্তু ভারহীন বা ওজনহীন সেখানে, যেমন কৃত্রিম উপগ্রহে বা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে না। তাহলে আর্কিমিডিসের নীতি আমরা কোথায় প্রয়োগ করতে পারবো, না একটা বস্তুর ভার বা ওজনটা যেখানে ক্রিয়া করবে সেখানে আর্কিমিডিসের নীতি প্রয়োগ করা যাবে,
আর একটা বস্তু যেখানে ওজনহীন বা ভারহীন হবে সেখানে আর্কিমিডিসের নীতি কিন্তু প্রযোজ্য হবে না, যেমন কৃত্রিম উপগ্রহে বা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। নেক্সট আমরা যেটা বলবো, একটা বস্তু কখন তরলে ভাসবে আর একটা বস্তু কখন তরলে ডুবে যাবে, সেই শর্তগুলো আমরা এখন দেখব। কি বললাম, একটা বস্তু কখন তরলে ভাসবে আর একটা বস্তু কখন তরলে ডুবে যাবে, সেই শর্তগুলো এখন আমরা দেখব। ঠিক আছে, তাহলে একটা বস্তু কখন তরলে ভাসবে সেটা ফার্স্টে আমরা দেখব, এটাকে বলা হয় ভাসনের শর্ত। দেখো, এটা একটা বিকার, সেখানে কিছুটা জল আছে। এবারে এটা এটা বস্তুটা, নিচের দিকে কাজ করছে বস্তুর ওজন আর ওপরের দিকে কাজ করছে ওই রেখা বরাবরই ওপরের দিকে কাজ করছে প্লবতা। তো যদি প্লবতাটা বস্তুর ওজনের থেকে বেশি হয়, যদি প্লবতাটা বস্তুর ওজনের থেকে বেশি হয় অর্থাৎ বস্তুর ওজন যদি প্লবতার থেকে কম হয়, বা একই জিনিস বলতে পারি বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব থেকে কম হয়, ঠিক আছে, বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব থেকে কম হয় তখন বস্তু তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। এইভাবে বস্তুর কিছুটা অংশ তরলের মধ্যে আর কিছুটা অংশ তরলের উপরে থেকে ভাসবে, এটা একটা শর্ত। দু নম্বর শর্ত হচ্ছে, এটা বিকারের মধ্যে জল আছে, সেখানে একটা বস্তুকে আমরা রেখেছি, বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করছে, প্লবতাটা উপর দিকে ক্রিয়া করছে। যদি প্লবতাটা বস্তুর ওজনের সাথে সমান হয় বা বস্তুর ওজন প্লবতার সাথে সমান হয় অর্থাৎ বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সাথে সমান হয়, তখনও বস্তুটা তরলে ভাসবে। কিন্তু কিভাবে ভাসবে, বস্তু তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত থেকে, এই যে দেখো, তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত থেকে যে কোনো স্থানে স্থির হয়ে বেশে থাকবে। তো এই দুটোই হচ্ছে ভাসনের শর্ত। ঠিক আছে, তাহলে আমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে একটা বস্তু কখন তরলে ভাসবে বা একটা বস্তুর ভাসনের শর্তগুলি লেখো, ঠিক আছে, একটা বস্তু কখন তরলে ভাসবে বা একটা বস্তুর ভাসনের শর্তগুলি লেখো, তখন আমরা কি বলবো, যে ভাসনের শর্ত কটা আছে না দুটো আছে। তো দুটো শর্তই তখন আমাদেরকে বলতে হবে। এখানে আমরা উদাহরণ দিয়ে কি বলেছি, না এটা একটা বিকার, সেই বিকারে কিছুটা জল আছে, সেখানে একটা বস্তুকে রাখলাম, বস্তুর ওজনটা খাড়াভাবে নিচের দিকে কাজ করবে আর ওই রেখা বরাবরই উপর দিকে কাজ করবে, কে, প্লবতা। তো ভাসনের প্রথম শর্তটা কি, না প্লবতাটাকে বস্তুর ওজনের থেকে বেশি হতে হবে, প্লবতাটাকে বস্তুর ওজনের থেকে বেশি হতে হবে বা বস্তুর ওজনকে প্লবতার থেকে কম হতে হবে, অর্থাৎ বস্তুর ঘনত্বটা হবে তরলের ঘনত্ব থেকে কম, বস্তুর ঘনত্ব হবে তরলের ঘনত্ব থেকে কম, এক্ষেত্রে বস্তু তরলে ভাসবে। কিভাবে ভাসবে, বস্তু তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, অর্থাৎ বস্তুর কিছুটা অংশ তরলের ভেতরে আর বাকি অংশ তরলের উপরে থাকবে, এইভাবে বস্তুটা ভাসবে। নেক্সট, ভাসনের দ্বিতীয় শর্তটা কি, আবার একটা বিকার আছে, সেখানে কিছুটা জল আছে, আমরা এখানে একটা বস্তুকে রেখে দিয়েছি, বস্তুর ওজন ক্রিয়া করছে খাড়াভাবে নিচের দিকে, প্লবতা কাজ করছে ওই রেখা বরাবরই ওপরের দিকে। যদি প্লবতা বস্তুর ওজনের সাথে সমান হয় বা বস্তুর ওজন প্লবতার সাথে সমান হয়, এরই মানে হচ্ছে বস্তুর ঘনত্ব হবে তরলের ঘনত্বের সাথে সমান, সেক্ষেত্রেও বস্তুটা তরলে ভাসবে। কিন্তু কিভাবে ভাসবে, বস্তু তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত থেকে, এই যে তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত থেকে মানে পুরোপুরি ডুবে ভাসবে, যে কোনো স্থানে স্থির হয়ে ভেসে থাকবে। আর যদি আর জিজ্ঞেস করি আমরা যে কখন একটা বস্তু তরলে ডুবে যাবে, কখন একটা বস্তু তরলে ডুবে যাবে, তখন কি বলতে হবে, যদি বস্তুর ওজন প্লবতার থেকে বেশি হয় বা বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বেশি হয় তখন বস্তু তরলে ডুবে যাবে। যেমন একটা পেরেক, লোহার পেরেককে যদি জলে আমরা ছেড়ে দিই, দেখবে লোহার পেরেকটা জলে ডুবে যাচ্ছে, কারণ কি, লোহার ঘনত্ব হচ্ছে জলের ঘনত্ব থেকে বেশি। ঠিক আছে, কিন্তু আবার একটা দেখবে স্টিলের বাটি, সেটা আবার খালি অবস্থায় জলে ভাসছে, কারণ তখন ভাসনের শর্তটা পালিত হচ্ছে। ঠিক আছে, তখন ভাসনের শর্তটা পালিত হচ্ছে, তখন ভাসনের শর্তটা পালিত হচ্ছে, সেই কারণেই ওটা ভাসছে। একটা বড় জাহাজ, ঠিক আছে, সেটাও তো লোহা দিয়ে তৈরি, কই সেটা তো তাহলে সমুদ্রের জলে ডুবে যাচ্ছে না, কারণ তখন প্লবতাটা
বস্তুর ওজনের সাথে সমান হচ্ছে, ঠিক আছে, প্লবতাটা বস্তুর ওজনের সাথে সমান হচ্ছে, সেই কারণেই অত বড় একটা জাহাজ আমাদের সমুদ্রের জলে ভাসতে পারছে, কিন্তু একটা ছোট্ট লোহার পেরেক সেটা জলে ডুবে যাচ্ছে, কারণ তখন বস্তুর ঘনত্ব মানে লোহার ঘনত্বটা জলের ঘনত্ব থেকে বেশি হচ্ছে, এক্ষেত্রে বস্তুর ওজনটা প্লবতার থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে কী বললাম, কখন একটা বস্তু তরলে ডুবে যাবে, কখন একটা বস্তু তরলে ডুবে যাবে না, বস্তুর ওজন যদি প্লবতার থেকে বেশি হয়, বস্তুর ওজন যদি প্লবতার থেকে বেশি হয় অর্থাৎ বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব থেকে বেশি হয়, সেক্ষেত্রে ওই বস্তুটি তরলে ডুবে যাবে। যেমন একটি লোহার পেরেক, এক্ষেত্রে বস্তুর ওজন প্লবতার থেকে বেশি, লোহার ঘনত্ব জলের ঘনত্ব থেকে বেশি, তাই সেই লোহার ছোট পেরেকটি জলে ডুবে যাচ্ছে। কিন্তু আবার একটা বড় জাহাজ, বিশাল জাহাজ, সেটা আবার সমুদ্রের জলে ভাসছে, কারণ এক্ষেত্রে ভাসনের শর্ত পালিত হচ্ছে। জাহাজটা এমনভাবে তৈরি, ওই যে ভেতরটা যে ফাঁকা থাকে, সেই কারণে ভাসনের শর্ত পালিত হচ্ছে, প্লবতাটা বস্তুর ওজনের সাথে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই কারণেই জাহাজটা কি হয় না, অত বড় জাহাজটা কিন্তু জলে ভাসতে পারে। তাহলে এই হচ্ছে কখন একটা তরল, কখন একটা বস্তু জলে ভাসবে বা কোনো তরলে ভাসবে এবং কোনো তরলে ডুবে যাবে, তাদের শর্তগুলো কী সেটা এইগুলো লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা আমাদের এই অবধি রইল, এই টপিক আমাদের এই অবধি রইলো।